আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় তোমাদের ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর 2021। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টটি। তোমাদের কাছে যাদের অ্যাসাইনমেন্টের পিডিএফ নাই, তারা আমাদের নিচে দেওয়া ডিসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা অ্যাসাইনমেন্টের পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তো আমি চলে যাচ্ছি আমাদের ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তর পর্বে। ঠিক আছে, আমি একটু পড়ে শোনাচ্ছি, দেখো। অ্যাসাইনমেন্ট শুরু এখান থেকে লিখবা, ময়মনসিংহ জেলার তারাকান্দা গ্রামের একজন আদর্শ কৃষক আব্দুর রহিম নিজ বাড়িতে 2টি গাভী, 1টি ষাঁড়, 20টি হাঁস ও 20টি মুরগি পালন করেন। এছাড়া বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল ও পুকুরে নানা ধরনের মাছ চাষ করে থাকেন। তিনি মনে করেন মৌলিক চাহিদাগুলোর অধিকাংশই তার কার্যক্রম থেকে পেয়ে থাকেন। আমি মনে করি মানুষের মৌলিক চাহিদাগুলো সব কয়টি কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব। নিচে যুক্তি দ্বারা আমার মতামত উপস্থাপন করা হলো। মানুষের মৌলিক অধিকার 5টি, মৌলিক চাহিদা 5টি। এই মৌলিক চাহিদাগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এরপরে দেখো খাদ্য কি লিখতেছি, মানুষের বেঁচে থাকার জন্য অবশ্যই খাবারের প্রয়োজন, আর এই খাবারগুলো আমরা কৃষি থেকেই পেয়ে থাকি। যেমন ভাতের জন্য চাল, রুটির জন্য গম, মাছ মাংস, শাকসবজি, ফলমূল ইত্যাদি সবই কৃষি থেকে পেয়ে থাকি। এবং আমরা উদ্দীপককে দেখেছি, আব্দুর রহিম কৃষক, তার বাড়িতে এসব চাষ করেন, তাই তিনি এই চাহিদাটা এখান থেকেই পূরণ করতে পারবেন। বস্ত্র, আমরা আমাদের শরীর ঢাকার জন্য পুরোপুরি কৃষির উপর নির্ভরশীল, কেননা আমাদের পরিধেয় প্রায় সব পোশাকের সুতা কোনো না কোনো কৃষি থেকে তৈরি হয়েছে। যেমন পাট, তুলা, রেশম, নলখাগড়া ইত্যাদি থেকে পাওয়া সুতা দিয়ে কাপড় তৈরি হয়। অন্যদিকে তিনি পশুপালন করেন, যা থেকে চামড়া ও রেশম পাওয়া সম্ভব। চামড়া ও রেশম তার পোশাকের চাহিদা পূরণ করতে সক্ষম। বাসস্থান, মানুষের বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়, ক্ষতিকর প্রাণী থেকে রক্ষা এবং পরিশ্রম শেষে শান্তিতে বিশ্রাম বা নিদ্রার জন্য বাসস্থানের বিকল্প নাই, আর এগুলো আমরা কৃষি থেকে পেয়ে থাকি। যেমন কাঠ, সন, বাঁশ, গোলপাতা ইত্যাদি দিয়ে আমরা ঘর, বাড়ি ও আসবাবপত্র তৈরি করি। আব্দুর রহিম কৃষকের তার বাড়ির আঙিনায় বিভিন্ন পুরনো গাছের চাষ করেন, যা তার বাসস্থান তৈরিতে কাজে লাগবে। অতএব বলা যায় বাসস্থানের চাহিদা তিনি তার গাছ দিয়ে করতে পারবেন। চিকিৎসা, প্রাচীনকাল থেকে আমরা চিকিৎসার জন্য কৃষির উপর নির্ভরশীল, যদিও বর্তমানে বিশ্বে চিকিৎসার ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া পড়েছে, কিন্তু এরপরেও এখনও প্রাকৃতিকভাবে অসুখের চিকিৎসার চর্চা হয়ে থাকে, আর এই উপাদানগুলো আমরা কৃষি থেকেই পাই। বাসক, বহেরা, হরিতকি ইত্যাদি হতে জীবন রক্ষাকারী ঔষধ তৈরি হয়। অতএব উদ্দীপকের আব্দুর রহিম কৃষক তার চিকিৎসার জন্য চিকিৎসা সামগ্রীর চাহিদা বাড়ির আঙ্গিনায় উদ্ভিদ থেকে পেতে পারেন। এরপরে দেখো শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই শিক্ষার জন্য বই পড়তে হয় এবং কাগজে লিখতে হয়। আমরা এই কাগজ কৃষি থেকেই পাই, যেমন কাঠ ও আখের ছোবরা, বাঁশ ইত্যাদি। উপরের যুক্তিযুক্ত আলোচনা থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি মৌলিক চাহিদাগুলো সব কয়টি কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব। এতটুকু লিখে দিলেই হবে। সবার শেষে বলবো, যারা তোমরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবা, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমাদের পাশে থাকা বেল বাটনটি অল করে দিবা। এতে করে হবে কি, তোমরা সবার আগে সর্বপ্রথম তোমাদের সব থেকে সুন্দর অ্যাসাইনমেন্টটি পেয়ে যাবা। তো ধন্যবাদ, এ পর্যন্তই থাকবা। এ পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।